রফিকুল ইসলাম আপনি লিখেছেন আমাদের দেশে অনেক মানুষ বেনামাজি অবস্থায় মারা যাচ্ছে তাদের কি চিরস্থায়ী জান্নাতে থাকতে হবে সরি জাহান্নামে থাকতে হবে বেনামাজি অবস্থায় মারা গেলে সে কাফের কিনা। আমরা বিশুদ্ধ যে মতটিকে মনে করে এবং জমহুল বা সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মত হলো যে সে ব্যক্তি কাফের নন অতএব সে স্থায়ী জাহান্নামে হবে না সাল্লাহতালা তবে যদি সালাত না পড়ার কারণে তার মধ্যে অপরাধ বোধ থাকে সালাতর অপরিহার্য তিনি স্বীকার করেন তখন এই কথা প্রযোজ্য হবে তার জন্য